পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি যে বেসিক ধারণা সেটা নিয়ে আলোচনা করবো আজকে আমরা তো চার প্রক্রিয়া সম্পর্কিত বলতে যে চারটি প্রক্রিয়া চিহ্ন আছে ওই সম্পর্কিত যে অঙ্কগুলো আর কি যেমন যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা প্রক্রিয়া চিহ্ন নিয়েই এই অঙ্কগুলো তো এইখানে আরেকটা যে জিনিসগুলো থাকতে পারে সেটা হচ্ছে বন্ধনী তো এই বন্ধনীগুলো হচ্ছে ইংরেজিতে বলে ব্র্যাকেট বাংলা হচ্ছে বন্ধনী বলে থাকে তো এর মধ্যে তিনটা বন্ধনী আছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনীগুলো দেখতে এরকম এই হচ্ছে তিনটা বন্ধনী তো এই বন্ধনীগুলা বা চার প্রক্রিয়া সম্পর্কিত অঙ্কের কিছু নিয়ম আছে এই নিয়মে অঙ্কগুলা করতে হয় ধরো নিয়ম ছাড়া আমরা ধরো যে আমি তোমাকে নিয়মগুলা বলছি না বা কীভাবে করতে হবে সেটাও ই করতেছি না ধরো একটা অঙ্কের উদাহরণ আমি তোমাকে একটু তুলে ধরছি আমি ইচ্ছাকৃতভাবে অঙ্কটা ভুল করব করলে হয়তো বা তুমি একটু বুঝতে পারবো যে আসলে নিয়মটা না জানলে আমরা অঙ্কটা করতে পারবো না যেমন ছয় বিয়োগ চার গুণন পাঁচ যোগ দুই হ্যাঁ আমি একটা অঙ্ক তুললাম ধরো এখানে ভাগ দুই একটা অঙ্ক তুললাম এখন এই অঙ্কটা আমরা প্রক্রিয়া চিহ্নের কোনো নিয়ম জানি না বা নিয়ম তোমাকে আমি শেখাই নি হ্যাঁ তোমরা কি করবো প্রথমে এই পাশ থেকে যাব ছয় থেকে চার বিয়োগ দিব দুই গুণন পাঁচ যোগ দুই ভাগ দুই এরপরে কি করব আবার এটার গুম করবো পাঁচ দুগুণের দশ যোগ দুই ভাগ দুই এরপরে দশ যোগ দুই বারো ভাগ দুই এবার ছয় হ্যাঁ উত্তরটা ছয় তো এইভাবে যদি করি পুরো অঙ্কটা কেটে দিবে কারণ চার প্রক্রিয়ার মধ্যে একটা নিয়ম হচ্ছে সবার প্রথমে তোমাকে ভাগের কাজ করতে হবে এখানে ভালো করে খেয়াল করো সবার প্রথমে তোমাকে ভাগের কাজ করতে হবে তারপর গুণের কাজ করতে হবে তারপর যোগ বিয়োগের কাজ তারপর বিয়োগের কাজ তারপর যোগের কাজ এভাবে করে তোমাকে অঙ্কটা করতে হবে তো প্রথম কাজ হচ্ছে ভাগ দ্বিতীয় গুণ তারপর হচ্ছে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ তো এইটা তোমাকে সিরিয়ালি দেখে নিতে হবে যদি ভাগ না থাকে তাহলে সবার প্রথমে গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ যদি গুণও না থাকে তাহলে যোগের কাজ তারপর বিয়োগের কাজ মানে ধারাবাহিকভাবে তোমাকে করতে হবে তাহলে এই অঙ্কটা আমরা সঠিকভাবে করি যেহেতু এই অঙ্কে ভাগ আছে সবার প্রথমে আমাকে ভাগের কাজ করতে হবে তাহলে কি করবো সবসময় মনে রাখবা যে অঙ্কগুলো আমাদেরকে সবসময় বাম থেকে ডানে করতে হয় বাম থেকে ডানে মানে এই বাম থেকে ডানে যাব তো যেখানে ভাগের কাজ তার আগের চিহ্ন এবং তার পরের চিহ্ন এইভাবে জাস্ট এই দুইজন বাকি যারা আছে তাদেরকে তুলে দিব মানে যেভাবে আসে ওইভাবে তুলব ওকে এইবার আমরা ভাগটা করব। দুই একে দুই ভাগের পর হচ্ছে গুণের কাজ ঠিক গুণেরও এই পাশে যে আছে এই পাশে যে আছে এই দুইজনের মধ্যেই কাজ হবে তো ছয় বিয়োগ এখানে গুণ করলে কত হচ্ছে চার পাঁচা বিশ যোগ এক এবার তোমার কাজ হচ্ছে কি যোগ করবো যোগটা কিভাবে করবো ছয় যোগ এক বিয়োগ বিশ এইবার আমার কাজ হচ্ছে আমি যোগ করবো ছয় যোগ সাত বিয়োগ বিশ বিশ থেকে বিয়োগ করলে মাইনাস তেরো তো এইভাবে সিরিয়ালে আমাকে কাজটা করতে হবে তো এটা হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি বলি যোগ বিয়োগ গুণ ভাগের কাজ কিভাবে করতে হবে এরপরে তোমার কাজ হচ্ছে বন্ধনী যদি থাকে তো বন্ধনী থাকলে সবার আগে তোমাকে প্রথম বন্ধনী কাজ করতে হবে তারপর দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় বন্ধনী এইভাবে কাজটা করতে হবে সবার প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনী তারপরে কাজ দ্বিতীয় তারপরে তৃতীয় তো এইটুকু খেয়াল রেখা অঙ্ক করতে হবে তো বন্ধনীর একটা আমি তোমাকে উদাহরণ সহ দেখাই দিই তাহলে হয়তো তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি বন্ধনী জনিত একটা সমস্যা তোমাকে দেখাচ্ছি খেয়াল করো এখানে বন্ধনীর যে অঙ্ক এখানে তৃতীয় বন্ধনী আছে দ্বিতীয় আছে প্রথম আছে আবার দ্বিতীয় দিয়ে শেষ আবার দ্বিতীয় প্রথম প্রথম তারপর আবার দ্বিতীয় তারপর তৃতীয় বন্ধনী তারপর ভাগ তিন অঙ্কটা দেখে হয়তো ভয় পেয়ে যাবা যে কিভাবে করব তো সবার প্রথমে আমি বলেছি কি বন্ধনীর মধ্যে আমাদেরকে সবার প্রথমে প্রথম সবার প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনী কাজ করতে হবে তো প্রথম বন্ধনী কাজ যদি আমরা করি তো প্রথম বন্ধনীর কাজ যদি আমরা করি তো ওইখানে ঠিক আগের নিয়মে প্রথম বন্ধনীর ভিতরে ভাগের কাজ আগে করব। তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো এখানে আগে হচ্ছে যেহেতু প্রথম বন্ধনী করব যারা আছে এদেরকে দিয়ে দিব দশ গুণন এবার হচ্ছে প্রথম বন্ধনীর ভিতরে ভাগের কাজ আগে করব এই যে বারো ভাগ চার দিলে কত তিন বিয়োগ এক যতক্ষণ না প্রথম বন্ধনী কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রথম বন্ধনী আমরা দিয়ে যাব এরপর এই যে বিয়োগ দুই এই যে দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী এখন খেয়াল করো এই যে এখানে ছয় গুণন ছয় ছত্রিশ তার মানে আমাকে এখানে আরও একবার কাজ করতে হবে তাহলে এখানে কি করব দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দিব দিয়ে ছয় গুণ ছয় ছত্রিশ বিয়োগ ছয় তো এখন কি করব। প্রথম বন্ধনী দিয়ে আটকায় দিব তারপর আছে বিয় ভাগ দুই দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী তারপর আছে ভাগ তিন এখন তুমি কি করবা এখন হচ্ছে আমাদেরকে প্রথম বন্ধনী কাজ তো পুরো শেষ হয়নি তাই প্রথম বন্ধনী কাজ আবার করতে হবে তাই দ্বিতীয় বন্ধনী এই যে এগুলো সব ঠিকঠাক রাখবো এরপরে প্রথম বন্ধনী কাজ তিন বিয়োগ এক দুই তার মানে এখানে আমাকে দুই বসায় দিব এখন তার দরকার নেই কারণ প্রথম বন্ধনী কাজ শেষ হয়ে গেছে তাই প্রথম বন্ধনী আমি আর দিব না তো এই দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী ছত্রিশ বিয়োগ ছয় তিরিশ এখানেও কিন্তু প্রথম বন্ধনী কাজ শেষ তো এখানে ভাগ দুই তারপরে দ্বিতীয় বন্ধনী তারপর তৃতীয় আবার ভাগ তিন এখন তোমার কাজ কি দ্বিতীয় বন্ধনী ঠিক প্রথম বন্ধনী যেভাবে করেছি আগে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ এখানে খেয়াল করো ভাগ নাই তাই গুণের কাজ আগে করব দশ দুগুণে বিশ বিয়োগ দুই যেহেতু আমার দ্বিতীয় বন্ধনী কাজ পুরো শেষ হয়নি তাই আমাকে দ্বিতীয় বন্ধনীটা আবার দিতে হবে এরপর বিয়োগ এখানেও ঠিক সেম দ্বিতীয় বন্ধনীটা বসবে না কারণ কি আমরা দ্বিতীয় বন্ধনী কাজ এখানে শেষ হয়ে যাচ্ছে কীভাবে শেষ দেখো তিরিশ ভাগ দুই পনেরো পনেরো দুগুণে তিরিশ এই যে পনেরো এখন তার কোনো কাজ এখানে নাই তাই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে এরপর ব্র্যাকেট তৃতীয় বন্ধনী তারপর হচ্ছে তিন ঠিক এইবার দ্বিতীয় বন্ধনী যে কাজটুকু বাকি আছে সেটা করব তৃতীয় বন্ধন নিয়ে আঠারো যেহেতু এটার মধ্যে আর কোনো কাজ বাকি নেই দ্বিতীয় বন্ধনী উঠে যাবে বিয়োগ পনেরো ভাগ তিন তো এখানে যা আছে। এটার বিয়োগ করবো বিয়োগ করলে হচ্ছে তিন ভাগ তিন এখন তিন দিয়ে তিনটে ভাগ করলে উত্তর এক তো এভাবে করে হচ্ছে তুমি বন্ধনী কাজটা করবা এর বাইরে আর কিছুই না প্রথমে তোমাকে অবশ্যই প্রথম বন্ধনী কাজ করতে হবে মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথম বন্ধনী দ্বিতীয়টা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী কাজ হচ্ছে দ্বিতীয়তে তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ এরপরে ঠিক সে আগের নিয়ম সবার প্রথম কাজ হচ্ছে ভাগ তারপরে কাজ করব গুণের তারপর যোগের তারপর বিয়োগের এটা প্রত্যেকটা বন্ধনীর মধ্যে একই নিয়ম ফলো করব সবার প্রথমে কাজ হচ্ছে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ এবং সবার আগে হচ্ছে প্রথম বন্ধনী কাজ করতে হবে যদি প্রথম বন্ধনী না থাকে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে দ্বিতীয় বন্ধনী যদি না থাকে তৃতীয় বন্ধনী কাজ করতে হবে তৃতীয় বন্ধনী যদি না থাকে তাহলে কোনো ব্র্যাকেটই নেই তাহলে ভাগের কাজ তারপর গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ তো এটার একটা ফর্মুলা আছে যেটা ইংরেজিতে বলে মাস তো তুমি চাইলে এই ফর্মুলাটা মনে রাখতে পারো বি ও মানে ব্র্যাকেট ওভার সবার আগে তোমাকে ব্র্যাকেটের কাজগুলো শেষ করতে হবে ডি ডিভাইডেড এম মাল্টিপল অ্যাড এতে অ্যাড আর এ তোমার হচ্ছে বিয়োগ মানে হচ্ছে এই যে বিয়োগ চিহ্ন তারপরে যোগ চিহ্ন তারপর গুণ চিহ্ন তারপর বাঘ চিহ্ন আর এখানে হচ্ছে সবার আগে এই ব্র্যাকেটের কাজগুলো এভাবে করে নিতে হবে ঠিক আছে অর্থাৎ সবার প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট তারপরে দ্বিতীয় ব্র্যাকেট তারপর সরি সবার আগে হচ্ছে প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এরপরে কাজগুলো ঠিক এরকম প্রথম ভাগ তারপর 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 যোগ বিয়োগ তো তোমরা যদি কেউ কোথাও না বুঝে থাকো তাহলে থেকে আবার একবার দেখবা আর এখন হচ্ছে আমি আরও একটা সহজ যে ব্র্যাকেটের আছে মানে বন্ধনী যোগ বিয়োগ আছে ওরকম একটা দেখাই দিচ্ছি মোটামুটি তাতে ক্লিয়ার হয়ে যাবা তো আগের অঙ্কটা খুব বড় ছিল কিংবা ছোট ছিল বা মানে যেরকম তোমরা ভাবো তো এখন হচ্ছে থেকে ছোট ইজি অঙ্ক দেখো এখানে খেয়াল করো আসে কিন্তু চব্বিশ বিয়োগ আঠারো ভাগ তিন যোগ আট যেহেতু প্রথম বন্ধনী আছে তাই আমাকে প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে কত হয় ছয় তারপর হচ্ছে ভাগ তিন যোগ আট এখন তোমাকে কি করতে হবে সবার প্রথমে হচ্ছে ছয় ভাগ তিন তো এখান থেকে এখন আমাকে ভাগের কাজটা আগে করতে হবে তারপর এই যে দুই যোগ আট সমান সমান কত দশ তো এইখানে যেটা করব দেখো এখানে খেয়াল করো আমার কাছে নয় বিয়োগ পঁয়তাল্লিশ ভাগ নয় বিয়োগ তিন তারপর হচ্ছে তোমার হ্যাঁ গুণ দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ পাঁচ এটা আছে এখন এখানে কাজটা হচ্ছে সবার আগে আমাকে প্রথম বন্ধনীর কাজ করতে হবে প্রথম বন্ধনীর মধ্যেও ঠিক ওই একই নিয়ম ফলো করব কোনটা আগে কোনটা পরে ভাগ করব না যোগ করব না বিয়োগ করব সেই অনুযায়ী তো আগে হচ্ছে ভাগ আছে তাই ভাগের কাজটা আগে করব। যেমন দ্বিতীয় বন্ধনী নয় বিয়োগ প্রথম বন্ধনী পাঁচ রং পঁয়তাল্লিশ বিয়োগ তিন যেহেতু আমাদের প্রথম বন্ধনীর কাজ পুরো শেষ নেই তাই আমরা প্রথম বন্ধনী রাখবো যখন কাজ শেষ হয়ে যাবে তখন তুলে দিব তারপর আবার প্রথম বন্ধনী কাজ দুই গুণন দুই দ্বিতীয় বন্ধনী বিয়োগ পাঁচ এখন তোমাকে গুণের কাজ আগে করতে হবে ঠিক ওই একই নিয়ম গুণের বাম পাশ এবং ডান পাশ কারণ কি এই কাজগুলো করতে হয় বাম থেকে ডানে যাব আমরা তো এইটুকুর কাজ করব। দ্বিতীয় বন্ধনী নয় বিয়োগ দুই দুগুণে চার দ্বিতীয় বন্ধনী এবং পাঁচ এবার এটা থেকে এটা যদি বিয়োগ করি কত হয় নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ দ্বিতীয় বন্ধনী কি বসবে বসবে না কারণ আমাদের এখানে কাজটা শেষ হয়ে গেছে তাই আমরা দ্বিতীয় বন্ধনই বসাবো না আমরা কি করব শুধু পাঁচ রাখবো বিয়োগ পাঁচ করলে শূন্য তো এটার উত্তর হচ্ছে শূন্য এভাবে হচ্ছে তুমি চার প্রক্রিয়া সম্বলিত যে অঙ্কগুলো আছে বন্ধনী ব্যবহার করে বন্ধনী ব্যবহার ছাড়া যোগ বিয়োগ গুণভাগ বইয়ে অনেক অঙ্ক আছে সেই অঙ্কগুলো করবা আশা করি পারবা আর যেখানে যেই ভিডিও পাও যে ভিডিও টিউটোরিয়াল তোমার ভালো লাগে সেটাই অবশ্যই দেখবা এর বাইরে কিছুই না আর অনেক অনেক প্র্যাকটিস করবা যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার অঙ্ক ভালো হবে আর প্রথম থেকে আরেকবার দেখে নিলে আশা করি বুঝতে পারবা